বিজেপি কেন বাংলা ভাগ করতে চায় এবং অন্যান্য রাজ্যগুলোকে কেনই বা ভেঙে তারা টুকরো টুকরো করেছে। তারা অখণ্ড ভারতের কথা বলে, কিন্তু খণ্ড খণ্ড রাজ্য কেন হবে? এই নিয়েই সাধারণ এক ছাত্র স্টুডেন্ট সে যেসব কথাগুলো তুলে ধরলেন, সেই তথ্যগুলোর কারণে বিজেপি পুরোপুরি লজ্জার মধ্যে পড়ে যাবে। কেননা এই তথ্যগুলো বিজেপিকে বিপদের দিকে ঠেলে দিবে, এই তথ্যগুলো বিজেপির বিরুদ্ধে কাজে লাগানো যাবে। চলুন এই সাধারণ ছাত্রের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনি বিবেচনা করতে পারবেন অবশ্যই। রাজ্যভাগের সাথে বিজেপির একটা পূর্ণ সম্পর্ক, কিরকম সম্পর্ক? অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় বিহারকে ভেঙে ঝাড়খণ্ড করা হয়েছে, ঠিক একইভাবে উত্তরপ্রদেশকে ভেঙে উত্তরাখণ্ড, ঠিক একইভাবে মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড় রাজ্য করা হয়েছে। ঠিক একইভাবে 2014 সালে বিজেপির লোকসভা ভোটের আগের ইস্তাহারে সম্পূর্ণ স্পষ্টভাবে লেখা রয়েছে যে আমাদের গোর্খাল্যান্ডের যে দাবিটা তোলা হচ্ছিল সেই দাবিকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে। কেন ভাই বিবেচনা করা হবে? তোমরা যদি ইউনিটি চাও তাহলে কেন রাজ্যকে ভাগ করবে? ঠিক একইভাবে 2021 সালের বিধানসভা ভোটটাকেও ছাড়েনি, ওরা কোচবিহারের গ্রেটার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায়ের সঙ্গে মিটিং করেছে, অমিত শাহের মিটিং হয়েছে। সুতরাং বুঝতে পারছেন, ওই ভেঙে ভেঙে টুকরো করে দেবে যাতে ঐক্য না থাকে। আর সৌমিত্র বাবু, আপনি কি বলছেন, ঝাড়গ্রাম নাকি একটা রাজ্য করবেন বলছেন? আপনি বাস্তব সম্পর্কে জ্ঞান আছে? আপনি ভোটের রেজাল্ট সম্পর্কে আইডিয়া আছে? আপনার কখন মানে রাজনীতিতে মানে কতটা ভোট পেয়েছেন আপনারা কোন গ্যারান্টি আছে ওখান থেকে? মানে কোন মানে আইডিয়া আছে আপনাদের ওখানে? আজকে ঝাড়গ্রাম যেখানে চারে চার সবুজ সবুজ, ওখানে বলেছিলেন না কমল খিলেগা, ওখানে পুরো সবুজের সবুজ বন্যা সবুজ আবির খেলা হয়েছে ওখানে। ঠিক একইভাবে বীরভূমে 9টা থেকে 10টা সিট পেয়ে গেছে 11টার ভেতরে। ঠিক একইভাবে ইস্ট বর্ধমানে 16টার ভেতরে 16টা। তো আপনারা কি বলছেন ওখানে ঝাড়গ্রাম করবেন? ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় সাথে সবাই রয়েছে ওখানে। আপনি বলছেন ওই সমস্ত কথা, দেখুন আপনার পাশের বাড়িতে গিয়ে কেউ হয়তো আপনার গালাগালি দিচ্ছে মুখ লুকিয়ে। সামনে দিতে পারে না, কারণ আমরা বাঙালি সামনাসামনি গালাগালি দিই না খুব একটা। আরে আপনারা বলছেন বঞ্চনার অভিযোগ, প্রথম কথা বঞ্চনার অভিযোগ হয়নি, ঢেলে সাজানো হয়েছে। যেখানে আগে লোকের ঘর ছিল না সেখানে আজকে ঝাড়গ্রামে বাড়ির উপর ডিস্টিবি লাগানো হচ্ছে, এই হচ্ছে সেখানকার সিচুয়েশন, ঠিক আছে? আর এবার বলছেন বঞ্চনার অভিযোগ। 2014 সালে আপনাদের 2 MP দিয়েছিল আমাদের বাংলা থেকে, পুরো বাংলা থেকে 2 MP ছিল। তখন কি হয়েছিল, 2টা হাফ প্যান্ট মন্ত্রী ছিল। 2019 সালেও সেম, আমরা 18টা MP দিয়েছি, বাংলার মানুষ আপনাদেরকে বিশ্বাস করছিল 18টা MP দিয়েছে। সে 18টা MP দেওয়ার পরও কি হয়েছে, সে একই 2টো হাফ প্যান্ট মন্ত্রী দিয়ে দিয়েছেন আপনারা। তা লাভটা কি হয়েছে? এবার আপনারা এই বিষয় নিয়ে কেন নরেন্দ্র মোদীর কাছে আপনারা বঞ্চনার অভিযোগ তোলেননি? ঠিক একইভাবে আপনাদের হাফ প্যান্ট মন্ত্রী দিল 2টো, বলুন একটা ফুল প্যান্ট মন্ত্রী টন্ত্রী করে দিয়ে। আরেকটা কথা, আপনাদের লজ্জা করে না? আজকে আপনারা পশ্চিমবঙ্গে ভোট প্রচার করলেন, সেই পশ্চিমবঙ্গকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার জন্য আপনারা ইয়ে করছেন, চক্রান্ত করছেন, লজ্জা করে না? আরে আপনারাও তো বাঙালি, আপনারা তো বাংলায় থাকেন নাকি রে বাবা? আপনারা এরকম ভাবে কথা বলছেন, এই তো বাঙালি জাতি আপনাদের উপর রেগে যাচ্ছে। অলরেডি তো রেগে গেছে বিজেপির উপর, যারা যারা বিজেপি করে তাদের উপর রেগে যাচ্ছে বাঙালিরা। আমরা বাঙালি, আমরা ঐক্য, আমরা রবীন্দ্রনাথের জাতি, আমরা সুভাষ চন্দ্র বসুর জাতি, আমরা আচার্য জগদীশ চন্দ্র বসুর জাতি। আপনারা এরকম কথা বলছেন, আমাদের নিজের লজ্জা লাগে। ঠিক একইভাবে হিন্দি সাম্রাজ্যবাদী আরএসএস সবসময় চেয়েছে অহিন্দি, যারা অর্থাৎ বহুকাল ধরেই শক্তিশালী অহিন্দি জাতিকে একটা ভাগ করে দেওয়ার একটা প্রবণতা দেখিয়ে এসছে। কিন্তু ওরা বুঝতে পারেনি এই জাতিটার নাম বাঙালি জাতি, অর্থাৎ এদের শিরদাঁড়াটা না শক্ত শিরদাঁড়া এবং মাথা উঁচু করে বাঁচতে জানে। সুতরাং আপনারা বা ওই আরএসএসদেরকে বলে দিলেন যে এটা বাঙালি আছি আমরা, সুতরাং আমাদেরকে ভাগ করতে যেন না আসে, এটা ভুল, আগুন নিয়ে খেলতে আসছে ওরা, এটা বলে দেবেন। আর আপনারা যে বঞ্চনার কথা বারবার করে বলছেন, 2013-14 সালের একটা আয়ের হিসাব বার করা হয়েছিল, সেই আয়ের হিসাবে দার্জিলিং এর মাথাপিছু আয় গড় আয় সেটা বর্ধমান বীরভূম আমাদের 2 চব্বিশ পরগনা হাওড়া এগুলোর থেকে বেশি। ঠিক একইভাবে কোচবিহারের মাথাপিছু গড় আয় আমাদের পুরুলিয়ার থেকে বেশি। তাহলে কিসের বঞ্চনার কথা আপনারা বলছেন, এটা তো বুঝতে পারছি না। আর আপনারা এত লম্বা চওড়া ভাষণ দিচ্ছেন, আপনাদেরকে আমরা 3টে প্রশ্ন করছি। কি 3টে প্রশ্ন? 3টে প্রশ্ন হচ্ছে, কেন বাংলা ভাগের দাবি একের পর এক বিজেপি সাংসদই করে যাচ্ছে, অন্য কোন পলিটিক্যাল পার্টি কেউ কিছু করছে না? নাম্বার 1। নাম্বার 2, আদৌ কি এই আঞ্চলিক বঞ্চনার যে অভিযোগ আনছে, প্রথমত এটা সত্য নয়? যদি ধরে নিলাম কিছু মুহূর্তের জন্য সত্যি, তাহলে কি এরকম ভাবে রাজ্যকে ভাগ করার কোন নিয়ম আছে?
না এরকম কোন নিয়ম নেই। ঠিক একইভাবে আরেকটা লাস্ট প্রশ্ন, যদি বিজেপির কেন্দ্রীয় টিম বা মেন কোর কমিটি তারা যদি এই এগেনস্টে থাকে তাহলে কেন সৌমিত্র খা এবং জন বার্লাকে সোকস করছে না, এর কোনো কারণ দেখাতে পারছেন না। এই হলো ব্যাপার। তো আমি প্রত্যেকটা ভিডিও শেষেই কিছু মানে কিছু ডাটা তুলে ধরি, ঠিক এরকম ভাবে একটা ডাটা তুলে ধরছি। তার আগে আমি একটা সুন্দর গল্প বলি। তা কিরকম গল্প, কিছুক্ষণ আগেই আমার কাছে এসেছিল, তো সেই বিষয়ে গল্পটা খুব ভালো লাগলো। তো গল্পটা বলেছে, একটা ছেলে রোজ 18 ঘন্টা পড়েও ফেল হয়ে গেছে। তো মেন এজেন্ডাটা বলছি, তো ব্যাপারটা হচ্ছে ভারত কবে স্বাধীন হয়, 2014 পর ভারতকে স্বাধীনতা মানে স্বাধীনতা কে দিয়েছিল, মোদিজি দিয়েছিল। ভারতে সবুজ বিপ্লব কবে শুরু হয়, 2014 পর। ভারতে এরোপ্লেন ওড়া কবে শুরু হয়, 2014 পর। ভারতে আইআইটি আইআইএম ইসরো এইমস কবে প্রতিষ্ঠা হয়, 2014 পর। সিআইএসএফ সিআরপিএফ ইত্যাদি সংগঠন কবে হয়, 2014 পর। ভারতে ব্যবসা সম্প্রসারণ ঘটনা সবই 2014 পর। কম্পিউটার কবে এসেছিল সেটাও 2014 পর। মানে এরকম ভাবে প্রচার মানে এরকম মানে বলতে গেলে এরকমই করতে চেয়েছে বিজেপি, যে আমরাই সব করে দিয়েছি। আসলে কি করেছে, লবডঙ্কা, কিচ্ছু করেনি বিজেপি, কিচ্ছু করেনি। আমি বলছি কারণটা কি জানেন, ওরা করেছে কি, নোটবন্দি করেছে। নোটবন্দিতে কি হয়েছে জানেন, নোটবন্দিতে 2014 মানে 2000 যে নোটবন্দি হলো কিছুদিন আগে, ওই নোটবন্দিতে প্রথম 4 মাসে আজকে চাকরি হারিয়েছে 15 লক্ষ লোক চাকরি হারিয়েছে। প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এর এগেনস্টে ছিল। অনেক মানুষ বলে যায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন এগেনস্টে, ঠিকই করছে মোদিজি, ঠিক করছে। প্রাথমিক ভাবে ওটা দেখে মনে হলো ঠিক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দূরদর্শী, তিনি দেখেছিলেন যে এটা কিন্তু খারাপ দিকে যাচ্ছে এবং 15 লক্ষ লোক চাকরি হারিয়েছে এবং সেই যে জিডিপি ফল করতে আরম্ভ করেছে, এখনো জিডিপি নেমে যাচ্ছে ভারতের, মাইনাসে রান করছে। এই হচ্ছে অবস্থা। এখন সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, হ্যাঁ দিদি ঠিক বলেছিলেন। এটা যেমন একটা তথ্য। আরেকটা তথ্য হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যে ইন্ডেক্স আছে, সেখানে ইউপিএর সময় ছিল 8.3%, যেটা এনডিএর সময় 2.7%। ভেবে দেখুন, অর্থাৎ শিল্পের দিক থেকেও অবনতি হয়েছে। সুতরাং এই হচ্ছে অবস্থা। সুতরাং সবাই ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, সাথে থাকুন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই দেশকে সঠিকভাবে চালনা করবেন 2022 সালে, ত্রিপুরা 2024 সালে আমাদের দিদি দিল্লি যাবে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, এমন শেয়ার করুন বাংলার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন। কারণ আজকে বাংলার মানুষের জানার দরকার, ওই পাশবিক বিজেপি কতটা নোংরা কাজ করতে চাইছে এবং বাংলাকে ভাগ করতে চাইছে এবং বাংলাকে ওরা শেষ করতে চাইছে। এবং সাথে আরেকটা কথা, সবাই অলরেডি একসাথে আছেন আমরা জানি, আরো একসাথে হন, একজোট হন। আগে আমরা কোনো পলিটিক্যাল পার্টি না, আগে আমরা বাঙালি একজন, এই বাঙালি সত্তাটাকে জাগিয়ে উঠুন। আমরা বাঙালি একজন, আমরা বাংলা ভাগ হতে দেব না। বাংলা ভাগ করতে হলে আমাদের বুকের ওপর দিয়ে ভাগ করতে হয়। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।